নমস্কার, আজকে কথাকলি সিরিজের একটি ভিডিও করব বলে ঠিক করেছি। প্রথমেই দেখিয়ে নিই কী কী সাজিয়েছি। এই উরলিতে এই জরবেরা আর গোলাপের পাপড়িগুলো ছিল, এই গাঁদাগুলোও ছিল। আজকে নতুন অ্যাডিশন হচ্ছে এই ক্রিপিং জেসমিনগুলো দিয়েছি গাঁদার ওপরে, আর দুদিকে রজনীগন্ধার মালা দিয়েছি। এখানে কুন্দ ফুলের, সরি আকন্দর মালা দিয়েছি, সরি ওটা আকন্দর মালা কেনা। এখানে এটা আমার ঝুমকোলতা গাছের, আচ্ছা এটা গোলাপ, এটাও আমার গাছের, এটা আলামন্ডা, এটাও গাছের। এই গাঁদাগুলো অবশ্যই আমার কেনা, আর এই অপরাজিতার এই যে মালাটা এটাও কেনা, কারণ এত অপরাজিতা নেই আমার কাছে এখন। অপরাজিতা বলতে এই দুটো, আর একটা পানাফুল রঙের অপরাজিতা ফুটেছে, সেটা গাছে আছে, এখনো তোলা হয়নি, আমি গাছে নিয়ে গিয়ে দেখাবো পরে। আর এই থালাটায় সবই আমার বাগানের ফুল, প্রচুর কুন্দ ফুল হয়েছে। আর হ্যাঁ, এগুলো কুন্দ ফুল, এই সাদাগুলো কুন্দ ফুল, মাঝখানে জবা আছে তিনটে, একটা দুটো, এই অরেঞ্জ কালারেরটা জবা, এটা রক্তকরবী, এগুলো টগর, এটা এটা আমার গাছের অ্যাডেনিয়াম, এটা গাঁদা। এই পেটটা পুরো আমার বাগানের গাছের ফুল দিয়ে সাজানো। তো আজকে যে লেখাটি পড়বো বলে ঠিক করেছি সেটা আমি লিখেছি, নাম দিয়েছি ভালো বাসা। একটু পড়ে শোনে তাহলেই মনে হয় বিষয়বস্তুটা বোঝা যাবে। একদম নিজের কথা আর কি, তখন বেশ ছোট, বছর চারেক বয়স হবে, সবে 5-6 মাস হলো একটা খেলার পুতুল পেয়েছি, মাথা ভর্তি চুল আর খুব হাসি খুশি। মা এখন সারাক্ষণ ওকে নিয়েই ব্যস্ত, তবে তাতে আমার আদরের কোনো ঘাটতি নেই, কারণ তখন মামার বাড়িতে আছি, দাদু দিদু ছোট মামা আর বড় মা, মানে দিদুর মা, কাজেই আমার খেয়াল রাখার লোকের অভাব হতো না। বাবা রোজই দিনে দুবার করে এসে আমাদের দেখে যেত, আর প্রায় দেখতাম যে মায়ের সাথে কি নিয়ে যেন আলোচনা করত, কখনো আবার সেটা তর্ক বিতর্ক অব্দিও গড়িয়ে যেত। তবে আমি তখন নাচ গান আঁকা এসব নিয়েই ভীষণ ব্যস্ত, স্কুল নামক মন্দিরে তখনও ঢোকা হয়নি, তবে দাদুর কাছে অনেক গল্প আর কবিতা পড়ি। ছোট মামা তখন হস্টেলে থেকে পড়াশুনো করত, তাই দেখতাম বিভিন্ন রকমের মাটি নিয়ে আসতো ছোট ছোট খামে, আর সেসব দেখে কি যেন লিখতো পাতার পর পাতা। আর দাদুর কাজ ছিল রাজ্যের পোকা মাকড়ের আর গাছপালার রঙিন ছবি এঁকে সেগুলো ছোট মামার জন্য তৈরি করা। আমি খুব আগ্রহ নিয়ে দাদুর সেসব আঁকা দেখতাম, তখন না বুঝলেও বড় হয়ে বুঝেছিলাম যে আমার ছোট মামা সয়েল সায়েন্সে পিএইচডি করত। ওই অত ছোট বয়সে পিএইচডি কি জিনিস বোঝার বয়স ছিল না, এটা অনেক বড় বয়সে তখন বুঝেছি আর কি। যাই হোক, আবার লেখায় ফিরি। সে যাই হোক, আমার ছোট মামা সাইকেল চালাতে জানতো না, তাই সব জায়গাতেই হেঁটে যেত, ভীষণ জোরে হাঁটতে পারতো আমার ছোট মামা। একদিন বিকেলে হঠাৎ আমায় ডেকে বলল, চ মন্টে একটা জায়গায় ঘুরে আসি। আমার মামার বাড়ির ডাকনাম ছিল মনি, তবে ছোট মামা আমাকে আদর করে ওই মন্টে বলে ডাকত। তো মা আমাকে জামা পরিয়ে তৈরি করে দিল, আর আমিও ছোট মামার সাথে বেরিয়ে পড়লাম। প্রথম 3-4 মিনিট ঠিক ছিল, তারপর আস্তে আস্তে ছোট মামা হাঁটার গতি বাড়াতে লাগলো, আমি পাল্লা দিতে গিয়ে আস্তে আস্তে ছুটতে শুরু করলাম। ছোট মামা হাঁটার গতি আরও ক্রমশ বাড়াতে লাগলো, আমি প্রায় দৌড়তে লাগলাম, এবং মিনিট 5-এর মধ্যে একটা ইঁটে ঠোক্কর খেয়ে রাস্তায় গেলাম পড়ে, হাঁটু ছড়ে গেল। আর ছোটবেলায় আমি খুব আউ পাতালি ছিলাম। তো যাই হোক, সামনের দোকান থেকে ছোট মামা ওষুধ কিনে নিয়ে ওই আমার কেটে যাওয়া হাঁটুর ওখানে লাগিয়ে দিল, নিয়ে আবার শুরু করলাম হাঁটা। কিন্তু হাঁটুর ব্যথা নিয়ে আমি তখন অল্প অল্প খোঁড়াচ্ছি, ফলত পাল্লা দিতে পারলাম না। অল্প ছুটে হেঁটে দাঁড়িয়ে আবার ছুটে যা হোক করে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছলাম। তখন গরমকাল, দরদরিয়ে ঘাম শুরু হয়ে গেছে আমার, কিন্তু এ কি, এলাম কোথায় তাই তো বুঝতে পারছি না, আশেপাশে বিশেষ বাড়ি ঘর দর নেই, কেমন যেন ঝোপঝাড় পূর্ণ একটা জায়গা, কাছে একটা তেঁতুল গাছ,
একটা খেজুর গাছ আর বিশাল লম্বা লম্বা দুটো তাল গাছ। সেই গাছগুলোর মাঝখান বরাবর একটা জায়গার দিকে হাত দেখিয়ে ছোট মামা বললো, ওই দেখ মন্টে, ওই জায়গাটায় তোদের নতুন বাড়ি হবে। হ্যাঁ, শেষে কিনা এই বনবাদারে বাড়ি করে এসে থাকতে হবে? একেই পায়ে ব্যথা করছিল, তারপর হাঁপিয়ে গেছিলাম, শেষে এমন ঝোপঝাড়ের মধ্যে এসে থাকতে হবে ভেবে ভ্যাঁ করে কেঁদেই ফেললাম। ছোট মামা বেশ ঘাবড়ে গেল আমার এহেন প্রতিক্রিয়ায়। বললো, কিরে কাঁদছিস কেন? নতুন বাড়ি হবে, কোথায় আনন্দ করবি? তা না, কেঁদে ফেললি? আসলে ওই সময় নিজের বাড়ি বলতে যে ঠিক কি অনুভূতি হয় তা জানা ছিল না। ভাড়া বাড়িতে থাকতাম, ফলে বাড়িওয়ালা ভাড়াটে অম্লমধুর সম্পর্কের জেরে বাড়ির প্রতি ঠিক তেমন টান গড়ে ওঠেনি। অপরদিকে মামার বাড়ির পাড়াতে সবই বেশ বড় বড় পুরনো দিনের বাড়ি, চওড়া দেওয়াল, কড়িবর্গার ছাদ, জানলায় বিশাল ধাপি, নাচ দরজায় শিকল দেওয়া। আমাদের মামার বাড়িটাও তাই, তাই মামার বাড়ির প্রতি বেজায় টান ছিল আমার। আর চিরকালই মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই, তাই বাড়ি ভাবতে মামার বাড়িটাই খুব আপন ছিল। সেই বাড়ি ছেড়ে চলে আসতে হবে ভেবেই কান্না পেয়ে গেল। তো যাই হোক, ছোট মামার সাথে আবার মামার বাড়ি ফিরে এলাম। ফেরার পথে অবশ্যই ছোট মামা আস্তে আস্তেই হেঁটেছিল, ভাগ্নির কষ্টটা কিছুটা হলেও বোধগম্য হয়েছিল বোধহয়। ফিরে এসে মাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মা, নিজের বাড়ি মানে কি? এটা তো তোমার নিজের বাড়ি, তাহলে আমাদের বাড়ি নয় কেন মা? আসলে ওই ছোট বয়সে এত সাংসারিক জটিলতা বোঝার মতন ঘটে বুদ্ধি ছিল না। মা আদর করে কাছে ডেকে বললেন, এটা তো দাদু দিদুর বাড়ি, আর ওই নতুন বাড়িটা হবে আমাদের বাড়ি, মানে বাবা মা আমি আর বোন একসাথে থাকবো, ভালোবাসায় মোরা ওই বাড়িতে, আর নাম রাখবো ভালোবাসা। তারপর শুনলাম একদিন পুজো হবে ওই জায়গায়। খুব সকাল সকাল চান টান করে রেডি হয়ে সবাই ওইখানে উপস্থিত হলাম, তবে এবার অবশ্য রিক্সা করে, আর সঙ্গে পুজোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেলাম। দিনের আলো এসে দেখলাম জায়গাটা বেশ বন জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছে। একটা ছোট ঢিপি মতন ছিল, সেইখানেই নাকি পুজো হবে। মা, দিদু, বড় মা সবাই পুজোর আয়োজন করতে লাগলো। আমার বড় মার পা দুটো প্যারালিসিস ছিল, ফলত হাঁটতে পারতো না, কিন্তু বসে বসেই সব কাজ করত, আর পুজোর কাজের ব্যাপারে খুব উৎসাহ ছিল বড় মার। সেদিনকে বড় মা খুব খুশি হয়েছিল, মাকে আদর করে বলেছিল, দেখিস তোর বাড়ি খুব ভালোভাবে হবে, সুখে শান্তিতে আনন্দে ভরে উঠবে তোর এই ভালোবাসা। সেদিন পুরোহিত এসে পুজো করার পরে আমি আর মা সবাইকে প্রসাদ দিয়েছিলাম, সেই কথাটা এখনো বেশ ভালোই মনে আছে। যাই হোক, তারপরে শুরু হলো বাড়ির কাজ। বাবাই বেশিরভাগটা দেখাশোনা করতেন, মাঝে মাঝে দাদু, ছোট মামা এরাও আসত। বেশ কিছুটা কাজ হয়ে যাওয়ার পরে একদিন আমি এসেছিলাম মায়ের সাথে বাড়ি দেখতে আর কি, মানে কিরমভাবে কাজ হচ্ছে সেটা দেখতে। তো সিমেন্টের বস্তা চুরি যাওয়া থেকে মিস্ত্রিদের ফাঁকি দেওয়া, ইট বালি কম পড়া থেকে ঢালাইয়ের লোহা কম আসা, এরকম হাজারো বাধা বিপত্তি আসা সত্ত্বেও আস্তে আস্তে তৈরি হতে লাগলো আমাদের ভালোবাসা। ছাদ ঢালাইয়ের পর প্রচণ্ড বৃষ্টিতে বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল। শেষের দিকে খুব তাড়াহুড়ো করে বেশি সংখ্যায় মিস্ত্রি কাজে লাগিয়ে দিন রাত কাজের পরে শেষ হলো আমাদের ভালোবাসার কাজ। সত্যি বিশাল হ্যাপার ব্যাপার, সন্দেহ নেই। শেষে এলো আজকের এই দিনটি, মানে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন। আমাদের এই ভালোবাসার গৃহপ্রবেশ হয়েছিল সেদিন। সকাল থেকে বাড়ি লোকে লোকারণ্য, একটা ঘরে পুজো হচ্ছে, আর একটা দিকে ত্রিপল খাটিয়ে রান্না হচ্ছে, লুচি, আলুর দম, ছোলার ডাল, বোঁদে, মিষ্টি। সেদিনও বড় মাকে নিয়ে আসা হয়েছিল রিক্সা করে, সঙ্গে দাদু, দিদু, মামারা, মাইমা, মাসি, জেঠু আরও অনেকে। বাড়ির বারান্দায় লোক খাওয়ানোর ব্যবস্থা করেছিল বাবা। সেদিন বাড়িতে ঢুকে মনটা আনন্দে নেচে উঠেছিল, কি সুন্দর করে সারা বাড়িটা ফুল দিয়ে সাজানো।
নতুন হওয়া রঙের গন্ধ তখনও প্রতিটা ঘরে ঘরে। বেশ আলো হওয়া, সামনেই একটা খেলার মাঠ। সেদিন সত্যি খুব পছন্দ হয়েছিল মায়ের এই ভালোবাসাকে। মায়ের স্বপ্ন সার্থক হওয়ার একটা দিন, আর বাবার পরিশ্রমের ফসল আমাদের এই ভালোবাসা। আজকে তার জন্মদিন, মানে আমরা এই গৃহপ্রবেশের দিনটাকে মজা করে বলি আর কি, বাড়ির জন্মদিন। তো সত্যি মাথার ওপর ছাদ কি জিনিস সেটা খুব ভালোভাবে টের পাই। আর অনেক সুখ দুঃখ, অনেক গল্প জড়িয়ে আছে আমাদের এই ভালোবাসাকে নিয়ে। আবার পরে কোনো দিন শেয়ার করব। আজকে ভালোবাসার জন্মদিনে সাজিয়েছি আমার এই ফুলের সাজ, আর আমাদের ভালোবাসার একটা ছোট্ট ভূমিকা আজকে দিলাম। আশা করি শুনতে সবাইকার ভালোই লাগলো। আজকের মতন আসি, তারা।